সতীনাথ ঠাকুরের লেখা ঢোড়াই চরিত মানুষ দ্বিতীয় চরণ সাগিয়া কাণ্ড। ঢোড়াইয়ের জমি ও জাতের রাজ্যে আগমন। কোথায় যাচ্ছে, কোথায় যাবে ঢোড়াই সে কথা ভেবে আসেনি। দুনিয়ার সব জায়গায় এখন সমান তার কাছে। তবে সে চলছিল পাক্কি ধরে, বোধ হয় নিজের অজ্ঞাতেই। বিকারের ঘোরটা কিছুক্ষণ পরে কেটে এলেও মনের জ্বর যাবার নয়। তাতমাটুলি থেকে সঙ্গে করে নিয়ে আসা চোখ আধার করা আধির প্রচণ্ডতা কমে এসেছে, কিন্তু আকাশের আধার হয়তো কোনো দিনও কাটবে না। দুনিয়ার কাউকে সে আর বিশ্বাস করবে না, সব বেইমান। জ্বর জিভে সব বিস্বাদ লাগে। সেই একবার বকারহাট্টার মাঠের সবচেয়ে উঁচু শিমুল গাছটার উপর আধির সময় বাজ পড়েছিল। গাছের মাথাটা যেন এক কোপে একেবারে পুঁচিয়ে কেটে নিয়ে গিয়েছিল। কন্ধকাটা গাছটা এখনো দাঁড়িয়ে আছে। দমকা রাগের আধির মধ্যে নিজের অপমানের কথাটা এতক্ষণ ভালো করে ভাববার সময় পায়নি। তার রামিয়া হয়ে গেল অন্য লোকের, নিজে ইচ্ছা করে? ভিতর ঘুন্না হারামজাদি কোথাকার? ঢোল গাওয়ার শূদ্র পশু নারী, এদের সব সময় মারের উপর রাখতে হয় বলেছে রামায়ণে। প্রথম থেকে যদি এ কথা সে মনে রাখত, কি ভুলই করেছে সে রামায়ণের কথা না মেনে। তার বলজ্জোড়ার চাইতেও সে অনেক বেশি ভালোবাসত রামিয়াকে। বলজ্জোড়া কেন, বৌকা বাউয়ার চাইতেও। রামিয়ার জন্য সে বৌকা বাউয়াকে ছেড়েছিল। ভাত খাওয়ার সময় আরও একটু ডাল নিতে ইচ্ছা করলেও সে কোনো দিনও চায়নি, পাছে রামিয়ার কমে যায় সেই ভেবে। রামিয়া জোর করে দিতে এলেও নেয়নি, এত ভালোবাসত সে রামিয়াকে। তার গাড়ির চাকার জন্য রেড়ির তেল সে একবার না কিনে সেই পয়সা দিয়ে রামিয়ার জন্য নারকেল তেল কিনে এনেছিল। সব কি এই জন্যই? আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কুকুর আপনার হয়, কিন্তু মেয়ে মানুষ আপনার হয় না, যতই তাকে কাপড় কাচবার জন্য সাবান কিনে দাও না কেন। দুনিয়াটা আগাগোড়াই সে ভিতের ঘুন্না, ভালো কিছু নেই। তাই না ভালো লোকেরা সব চলে যায় অযোধ্যা জিতে? সে হাড়ে হাড়ে চিনেছে মেয়ে মানুষের জাতটাকে। দুখিয়ার মা রামিয়া যে কোনো মেয়ের সম্পর্কে সে এসেছে সব ওই একই রকম, মুখে এক আর মনে এক। তাতমাদের মধ্যে বাবাই একা শাদি করেনি, সেই জন্যই সে বেঁচে গিয়েছে, অযোধ্যা জিতে যেতে পেরেছে। অযোধ্যা জিতে এখনো বাউয়ার কাছে যেতে পারলে একটু মনে শান্তি পেত। বাউয়া আবার তাকে ছোটবেলার মতো কাছে টেনে নিত। সরবানের পাতার গন্ধের চাইতেও তার ভালো লাগে বাউয়ার জটার গন্ধটা। ঘুটের ছাইয়ের চাইতেও ভালো গন্ধ, হাওয়া গাড়ির গন্ধটা চাইতেও ভালো। কত দূর এখান থেকে অযোধ্যাজি? সেই মুঙ্গের জেলার কাছে। একটাও পয়সা নেই সঙ্গে, না হলে টিকিট কাটত সে অযোধ্যাজির। তাতমাটুলিতে তার বাড়ি গাড়ি বলদ জিনিসপত্র সব রয়েছে, কত টাকা পেতে পারে তা বেঁচে, কিন্তু এমুখ আর সে তাতমাটুলিতে দেখাতে পারবে না। খাপ সাথে ভূতে তার সম্পত্তি লুটেপুটে, পঞ্চরা যাকে ইচ্ছা দিয়ে দিক, বলদ বেচে পয়সা দিয়ে খেলে আসুক সামোয়ারটা জুয়া নেপালে। তার গাড়ি বিক্রির পয়সা দিয়ে মাখুক রামিয়া জবজবে করে নারকেল তেল, ওই কটা মরকটটার বুকে ঢলে পড়বার আগে। ঢোড়াই তার থেকে এক পয়সাও চায় না। কি কুক্ষণেই যে বাবা উকিলবাবুর কাছ থেকে টাকা পেয়েছিল, ওই টাকাটাই হলো ঢোড়াইয়ের কাল, ওটা ছিল বাউয়ার হকের টাকা। তাই না সে ওই টাকা দিয়ে অযোধ্যাজি যেতে পারলো? কিন্তু ঢোড়াইয়ের ওই টাকার উপর কোনো হক ছিল না, সেই জন্যই না ওই টাকা দিয়ে কেনা একটা ঔরত তার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারলো। এই রকমই দুনিয়া, সব জিনিসের ফলাফল সকলের উপর কখনো কি একই রকম হয়? খাক তো দেখি তাতমারা, মুসলমানদের মতো মুরগির আন্ডা, কুষ্ঠ বেরিয়ে যাবে গায়ে। আর সে ওই পয়সার উপর লোভ করবে, লাথি মারে সে অমন পয়সায়,
বাঁ পায়ের বুড়ো আঙুলটা জ্বালা করছে, হয়তো কেটে গিয়ে থাকবে পাথরে ঠোকর লেগে। এতক্ষণ খেয়াল করেনি, না না, কাছে পয়সা থাকলেও সে যেত না অযোধ্যা জিতে, বাউয়ার কাছে মুখ দেখাবে কেমন করে। বাউয়া অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিয়েছিল এই বিয়েতে, তার জিদ দেখে। কেবল বাউয়া কেন, কোনো চেনা লোকের সঙ্গে সে এক জীবনে দেখা করবে না, কি করে সে মুখ দেখাবে। একটা পিঁপড়ের সমান মেয়েকে সে সামলাতে পারেনি, এমন মরদ সে। একটা বিড়াল চোখা বিট পালংয়ের কাছে সে হেরে গিয়েছে, যে কথা শুনবে সেই মুখ টিপে টিপে হাসবে তাকে দেখে। সে রুগ্ন নয়, কমজোর নয়, গায়ের জোরে পারবে তার সঙ্গে সামুয়ার। মরদের বাচ্চা হলে সে আসতো ঢোড়াইয়ের সঙ্গে লড়তে, পিসের শেষ করে দিতে পারে সে সামুয়ারকে, আঙুলের মধ্যে টিপে মেরে ফেলে দিতে পারে ছাড় পোকার মতো। আর উঠতি জওয়ানির মুখে তারই সঙ্গে গেল হেরে, কারু কাছে হার মানবার ছেলে সে নয়, কিন্তু রামজির সঙ্গে লড়াই করা চলে না, তাই সে হার মেনেছে তাতমাটুলির সমাজের কাছে, পরাজয় স্বীকার করেছে সামুয়ারের কাছে। সেই জন্যই না সে পালিয়ে এসেছে তাতমাটুলি থেকে, যে সমাজের মাথাদের সে একদিনও নিঃশ্বাস নেওয়ার ফুরসত দেয়নি, সেগুলো সুযোগ পেয়ে রুখে দাঁড়িয়েছিল তার বিরুদ্ধে। ডালের মধ্যে মাছি পড়লে যেমন করে তুলে ফেলে দেয় আঙুলে করে, তেমনি করে তারা দূরে ফেলে দিয়েছে ঢোড়াইকে। সিঁদুর আর গাটের কেনা টাকা দিয়ে বৌকি পাক্কির ধারের গাছের আম, যে যার ইচ্ছা পেরে নেবে, তার দোরগোড়া থেকে গরুর গাড়িখানা দিয়ে দিতে পারতো পঞ্চুরা সামুয়ারকে, হয়ে যেত তাহলে একটা রক্তারক্তি কাণ্ড তাতমাটুলিতে। কিন্তু এখানে যে ছিল গোড়ায় গলদ, আমটাই যে ছিল পচা পোকারে। খালি বুড়ো আঙুলটা নয়, পায়ের তলাটাও জ্বলতে আরম্ভ করেছে, দাবিয়ে রাখতে না পারলেও রাস্তার পাথরগুলো পর্যন্ত দাঁত দেখায়। তার আবার মেয়ে মানুষ, তাকাত দিয়েছেন রামজি তার শরীরে, একটা চানমানে ঔরাতকে সামলাতে পারেনি সে শরীরের তাকাত সত্ত্বেও, কিন্তু একটা পেট সে যেখানেই থাকুক হেসে খেলে চালিয়ে নেবে। একেবারে একা সে দুনিয়ায়, তার মন চেয়েছিল বাঁধা পড়তে, কিন্তু তার কপালই আলাদা, ছোটবেলা থেকে সে দেখে আসছে, নইলে তার মা তাকে পর করে দিয়েছিল, নইলে ভারী পা স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে চায়। ভারী পা, সেই যেটা আসবে তার উপর পর্যন্ত কোনো অধিকার তার থাকলো না। তার মন বলছে যে সেটা নিশ্চয়ই হবে ছেলে, সেটা শুদ্ধ হয়ে যাবে সামুয়ারের, জল চড়াবে ঢোড়াইয়ের বাপ ঠাকুরদাকে নয়, কতগুলো ধাঙরকে, হয়তোবা গলাকাটা সাহেবের পিরাতকে, এ জন্ম তো হয়েই গিয়েছে, পরের জন্ম তার অন্ধকার, বিনা দোষে তাকে নরকে পচে মরতে হবে, আর জল পেয়ে যাবে আজম্মা কিরিস্তানি সামুয়ারটা। নিজের ক্ষমতার বিশ্বাসটুকু কাল রাতে শিকড় শুদ্ধ নাড়া খেয়েছে, তাই আক্রোশে বিষিয়ে উঠেছে তার মন, জাতের উপর, সমাজের উপর, দুনিয়ার উপর। ক্ষমতা থাকলে সে এক্ষুনি চুর চুর করে ফেলে দিত এটাকে, রামজি কি জেনে শুনেও লোকের উপর অবিচার করেন, ছি ছি, এ কি ভাবছে সে, সীতারাম সীতারাম, সারা রাত একবারও বসেনি সে। রোদ্দুরটা আস্তে আস্তে গরম হয়ে উঠেছে, পা আর চলতে চায় না, তাতমাঠুলি থেকে অনেক দূর চলে যেতে চায় সে, যত দূর পারে। রোদ্দুরে গা দিয়ে ঘাম ঝরছে, জল তেষ্টাও পেয়েছে, নিজের মনকে সে বুঝোয় বোধ হয় অনেক দূর চলে এসেছে তাতমাটুলি থেকে। দূরে পাক্কি থেকে কোষখানেক পশ্চিমে একখানা গাঁ দেখা যাচ্ছে, একসার ডাল ছাটা শিশু গাছ খাড়া দাঁড়িয়ে রয়েছে আকাশ ভরে, বর্ষার মতো দেখতে লাগছে। তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা চিলে কোঠার দেওয়ালের ছাতা ধরা সাদা রং, পাকা দালান থাকলেই ইদারা থাকবে কাছে, তাই সে ওই বাড়ি লক্ষ্য করে পাক্কি থেকে নামে। অন্তত খানিকটা জিরিয়ে নেওয়া তো যাবে, ওই বাড়িটা পর্যন্ত যেতে হয়নি, তার আগেই গায়ে আর একটা কুঁয়ো দেখে সে সেখানেই দাঁড়িয়ে গিয়েছিল। কুঁয়োর পাশে একটা কঞ্চির বেড়া, বেড়াটা পলতার লতায় ঢাকা, পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে নিকানো, চালের উপরটা লকলকে লাউ ডগায় ঢেকে গিয়েছে, একসার গাঁদা ফুলের গাছ আলো করে রেখেছে উঠোনখানা, উঠোনের মধ্যেখানে দোতলার সমান উঁচু একটা মাচাতে বীজের জন্য রাখা ভুট্টার মালা ঝোলানো। ঢোড়াই তাকিয়ে তাকিয়ে দেখে,
তার বুকের ধুকধুকুনিটা ঠেলে গলা বেয়ে উঠে আসতে চায়। দম বন্ধ হয়ে আসে, ঢোক গিলে ঠোঁট চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে নিতে হয়। তার দুঃখ তার নিজের জিনিস, অন্য কারো কাছে বলবার নয়। পাশের তামাক ক্ষেত থেকে একটা ছুচলো মুখ লোক এসে কুয়োর তলায় হাত মুখ ধুচ্ছিল, ঢোড়ায় গিয়ে দাঁড়ালো জল খাবার জন্য। ঘর কোথায়? পুরা পাখি থেকে কত দূর? কি জাত? তন্তিমা ছত্রি। আরে তাতমা বলো তাতমা। জল খাবার পর আরও অনেক কথা হলো লোকটির সঙ্গে। কোথায় যাবি? রোজগারের জন্য যদি হয় তাহলে এ গায়েও থেকে যেতে পারিস, আমি কাজ দিতে পারি এখনই। এই সম্মুখের তামাক ক্ষেত গায়ের লোক রাখতে চায় না। কি আর কাজ, তামাক ক্ষেতের কাজ জানিস না? পূরবের লোক জানবি কোথা থেকে, মিয়ার দেশের লোক তোরা, তোরা বুঝিস পেঁয়াজের খেতি। বুদ্ধি যদি কিছু থাকে তাহলে দুদিনে শিখে যাবি তামাকের ডগা ছিঁড়তে। পেঁয়াজের চাষেও পয়সা আছে বটে, ঢোড়াই চাষবাসের কাজ কোনোদিন করেনি। যদি না পারে, যদি মন না লাগে, আরও দূরে গেলে হতো। লোকটার হাবভাব রাতিয়া ছড়িদারের সঙ্গে কোথায় যেন মিল আছে। ঢোড়াইয়ের ধারণা ছুচলো মুখের লোকগুলো হয় অতি বদ। কিরে গরু মরেছে না কিরে তোদের বাড়িতে, কথা বলিস না কেন? খুব গরজ ভাবলে বুঝি আমাদের? ঢোড়াই অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে। শেষ পর্যন্ত ঢোড়াই এখানেই থেকে যায়, যখন ইচ্ছা চলে গেলেই হলো, সেটা তো নিজের হাতে। গেঁদা ফুলে ভরা বাড়িটার গোয়াল ঘরের মাচায় ঢোড়াই জায়গা পেয়ে যায়। লোকটি যাওয়ার সময় ঢোড়াইকে শুনিয়ে যায়, এ গায়ের বাবু সাহেবের 150 গরু আছে, তার রাখাল পায় মাসে 4 আনা করে, আর বছরে 1 জোড়া কাপড়, শীতে একটা কুর্তা। ঢোড়াইয়ের তখন পাওনা নিয়ে দর কষাকষি করবার মতো মনের অবস্থা নয়। কোনো রকমে একটা মাথা গোজবার আস্তানা আর দুটি খাওয়ার সংস্থা হলেই তার দিন চলে যাবে। সেই জন্য সে ওই লোকটি আরও কী সব বলছিল সেসব কথা ভালো করে শোনেও নি। বিলটা আদি সহিত কথোপকথন। গায়ের নাম বিস্কান্ধা, কাজেই যে ভাঙা বাড়িটার উপর অসত্য গাছ উঠেছে সেখানে সাজের পর ঢোলকের বোল উঠলে ঢোড়াই সেখানে পৌঁছায়। লোকটা অবশ্যই খইনি তামাকের, কালকে থেকে খাওয়া হয়নি। হঠাৎ কিছুক্ষণ থেকে এই অভাবটাই সবচেয়ে বড় মনে হচ্ছিল, তাই ঢোলের আওয়াজের ঢালাও আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। লোক তখনও বেশি জোটেনি। ঢোড়াইয়ের হঠাৎ মনে পড়ে এরা জিজ্ঞাসা করবে এখনই যে তার বাড়ি কোথায়। মাহাতো বন্যের বাপের বাড়ি মালহারিতে, এছাড়া আরও অন্য কোনো গায়ের নাম তার মনে আসছে না। তাতমাটুলির কথা সে চেপে যাবে একেবারে। সকলে অপাঙ্গে তার দিকে তাকায়, কে কোথায় বাড়ি? এদিকে কুটুম্বিতা নয় তো, তবে এদিকে যে রোজগারের জন্য। ঢোড়াইয়ের মনে হয় দু একজনের মুখে একটু কাঠিন্যের রেখা পড়ে, তারা তার পৈতের দিকে তাকাচ্ছে। যা তেন্দিমা ছত্রী, তবু ভালো যে রাজপুত ছত্রী টত্রী নও, আমরা কুশবাহা ছত্রী। এই নাও বলে লোকটা হুঁকো থেকে কলকেটা ঢোড়াইয়ের হাতে দেয়, ইঙ্গিত সুস্পষ্ট। তন্ত্রিমা ছত্রী যাত্রা কুশবাহারি ছত্রীর জাতের চাইতে অনেক নিচু। রাত থেকে মনটা বিষিয়ে আছে নিজের জাতের উপর, পারলে সে ভুলে যেতে চায় নিজের জাতের কথা। কিন্তু কারো জাত কি গায়ের ময়লা যে ডলে ফেললে দেবে? তাই জাতের অপমান এখনো তার গায়ে গিয়ে বেঁধে। ইচ্ছে হয় বলে যে কইরি আবার কুশবাহা ছত্রী হলো কবে থেকে? চিরকাল গেল লোকের বাড়ি বাসন মেজে আর বাবু ভাইয়াদের পাতের এঁটো কুড়িয়ে, আজ এসেছে হুঁকো থেকে ছিলেম নামিয়ে দিতে। না, প্রথম দিন এসে সে গায়ের লোকের সঙ্গে ঝগড়াঝাটি করতে পারবে না। না না, তামাক আমি খাই না, তাকলিফের পরোয়া করে না সে, যে তাকলিফের পরোয়া করে না সে। এতক্ষণে সকলে তার দিকে ফিরে বসে, বলে কি লোকটা পয়সার অভাবে তামাক কিনতে পারে না, এমন লোক তারা বহু দেখেছে। কিন্তু মাংনায় তামাক একজন সুস্থ লোক খায় না এমন জীব এর আগে তাদের চোখে পড়েনি। খইনি? না খইনিও না। এই আত্মনিগ্রহের মধ্যে দিয়ে ঢোড়াইয়ের মন
অপমানের প্রতিবাদ জানায়। গিরিদাস বাবাজি পর্যন্ত খৈনি তামাক খান, আর এই লোকটা খায় না। বিবি আছে না এই সারাধের কানুনের যুগেও? মোচ উঠে গিয়েছে তবুও, এরকম পরদেশির সঙ্গে গল্প না করে তাচ্ছিল্য দেখানো চলে না। সকলের পাল্লা দিয়ে ঢোড়াইকে গায়ের কথা শোনাতে আরম্ভ করে। কত খবর! যে লোকটির সঙ্গে ইদারা তলায় দেখা হয়েছিল সে কি নাম বলেছিল নিজের? গিরিধারী মণ্ডল, ছুঁচলো মুখ শিয়ালের মতো। ওকে আমরা বলি গিদার মণ্ডল, ওর ওখানেই কাজ নিয়েছ বুঝি? তবে যে বললে কুয়োর ধারে তামাক ক্ষেতের কথা, সে তো মোসাম্মাতের। গিদারটা মিছে কথা বলেছে, আমাদের জাতের মোড়ল হলে কি হবে? ও পরিবারটাই হারবর জাতের ঝাড়। 1920 সালের কথা হলো, এই বুড়হা দাদাকে দেখেছ? এর তখনও কোমরের নেংটি ওঠেনি, তাই না বুড়হা দাদা? সেই সময় নীলকর সাহেবদের সঙ্গে একটা ভারী হল্লা হয়, একেবারে তুলকালাম ব্যাপার। বিলসন সাহেবের কাটা মাথা পাওয়া যায় থানার বারান্দায়। সেই সময় সব গায়ে হিন্দু কিষানরা মন্দিরে গিয়ে প্রতিজ্ঞা করেছিল, আর মুসলমান কিষানরা মসজিদে গিয়ে প্রতিজ্ঞা করেছিল যে তাদের মধ্যে যে নীলকর সাহেবদের দিকে যাবে সে গরু শুয়োর খাবে। তখন গিধার মণ্ডলের ঠাকুরদা গিয়েছিল নীলকর সাহেবদের দিকে। সেই থেকে গিধার মণ্ডলের পরিবারটার নাম হয় গরু খেকো পরিবার। হ্যাঁ থু থু, জয় মহাবীরজি! তখনও গায়ের বাবু সাহেব বচ্চন সিং যায় রাজপার ভাঙ্গায় সেপাইগিরির কাজ করতে বোধ হয়। ওই গরুখোর পরিবারটাই তখন গায়ের মধ্যে বড় লোক। শিকারে কি মোকদ্দমার তদন্তে দারোগা হাকিম এলে ওই গরুখোরদের আঙিনাতেই তার ঘোড়া বাঁধা হতো। ওই তামাক ক্ষেত্র তোমাকে দেখিয়ে দেওয়ার সময় গিধারটা বলেছিল নাকি যে ক্ষেতটা তার? ও তাই বলো, তুমি হাবে ভাবে ভেবে নিয়েছিলে যে ওটাই তার? গিধার বললেও খুব মিছে বলতো না। মসাম্মাদের বিধবা মেয়ে আছে সাগিয়া, সেই মেয়ের দেওর ওই গিধার মণ্ডল। বক যেরকম মাছের উপর তাক করে বসে থাকে, তেমনি করেই গরু খেকোটা ক বছর ধরে লেগে আছে মসাম্মাতের মেয়েটাকে চমৌনা করবে বলে। বেশ জমি জিরাত আছে মোসাম্মাতের, 30-40 বিঘা হবে বই কি? আরে ওরই উপর তো নজর গিদ্ধার মণ্ডলের, সোজা জমি নয় তো 40 বিঘা, এদিকে আবার 6.5 হাতের লগার বিঘা। আর জমি কি, মাঘের শেষেও কালো হয়ে থাকে, বসলে পাছার কাপড় ভিজে যায়। না না, ও বুড়িকে কেউ সাগিয়ার মা বলে ডাকে না গায়ে, কেন তা জানি না, সবাই বলে মোসাম্মাত। তারপর গলার স্বর নামিয়ে বলে, এ গায়ের গুণীর সর্দার ছিল কানওয়া মুসুহার, সে দেহ রেখেছে অনেকদিন হলো, কিন্তু কোনো চেলা রেখে যায়নি। তাই না, সাপে কামড়ালে, দাঁতে পোকা ঝাড়তে হলে, কিংবা পায়ে ঘা হয়ে গরু মোষ মরতে আরম্ভ করলে যেতে হয় আজকাল রহুয়ার গুণীর কাছে? হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ওই কানওয়া মুসুহারটা এককালে মোসাম্মাতের জমি চাষ করত, নাম করে গুণী হওয়ার পরও পুরনো মনিবের বাড়ি তার আসা যাওয়া ছিল, আর মোসাম্মাতকে বলতে বৌমা। কানওয়া মুসুহার ডাকিনী বিদ্যা কিছু কিছু শিখিয়ে দিয়ে গেছিল ওই বুড়িটাকে। যে লোকটিকে সকলে বুড়হা দাদা বলে ডাকছিল, সে এতক্ষণ ঢোড়ায়ের সঙ্গে গল্প আরম্ভ করবার জন্য সোজা হয়ে বসে। তুমি আবার গিয়ে এসব গল্প করো না যেন মোসাম্মাতের কাছে, ভালো গা বেছেছ রোজগারের জন্য, আমাদেরই আজকাল খাওয়া জোটে না, যা দিনকাল পড়েছে দিন দিনই খারাপ হচ্ছে। বিধি গতি বাম সদা সব কহু, ভগবান সব সময় সকলের উপর নারাজ। দেখা যাক ধানটা পাকলে যদি কিছু হালাত বদলায়। যে ছেলেটি ঢোলক নিয়ে বসেছিল সে ঢোড়ায়ের বয়সী, দুষ্টুমিতে ভরা মুখ। সে বলে, এই আরম্ভ হলো বুড়হা দাদার নাকি কান্না, সন্ধেবেলায় একটু হাসি তামাশা ভজন কীর্তন হবে, তাও এই বুড়হার জন্য হওয়ার জন্যে। চুপ কর বলছি বেলটা, পরদেশি লোকের সম্মুখে আমার লবর লবর কথা বলবি না বলছি। ঢোড়াই অবাক হয়, এখানে পঞ্চায়েত আর বুড়োদের তাকত এত কম দেখি। বিলটা বুড়হা দাদার কথা বন্ধ করবার জন্য দামাদ্দাম ঢোলক বাজাতে আরম্ভ করে, তারপর গানের কলি আরম্ভ করে, বাকি সকলে ধুয়ো ধরে।
জমিদারের সেপাই এসেছে খাজনা নিতে, রে বিদেশিয়া। সকালবেলা ধরে নিয়ে গিয়েছে ভাসুরকে, রে বিদেশিয়া। বেঁধে রেখেছে তাকে কুঠির খুঁটিতে, রে বিদেশিয়া। তালা বাটি নিয়ে যা সেপাই বাকি খাজনার দাবিতে, তা না সেপাই আসে রাতের বেলা জ্বালাতে, রে বিদেশিয়া। মহাবীরজিকে প্রণাম করে গান শেষ হয়। ঢোড়াইয়ের ইচ্ছা করে বিলটার সঙ্গে আলাপ জমাতে, বলে আমাদের ওদিকে মহাবীরজির চাইতেও রামচন্দ্রের যে নামই বেশি চলে, তোদের কলিজা বোধ হয় আমাদের চাইতেও ছোট, তাই বোধ হয় মহাবীরজির মালিক না হলেও মানায় না তোদের, হেসে গড়িয়ে পড়ে সকলে। বিলটার সঙ্গে কথায় কেউ পারবে না, বিলটা কিন্তু ঢোড়াইকে অপ্রস্তুত হওয়ার অবকাশ দেয় না। জিজ্ঞাসা করে, তুমি গান জানো না, লজ্জা পাচ্ছ কেন? একার গান বলছি না, একলা কি আবার গান হয় নাকি? সে তো যারা বোস চড়ায় তারা ভোর রাত্রে শীতের জ্বালায় গান গায়, রাত দুপুরে পথিক ভয় ভাঙানোর জন্য গায়, সে কি গান নাকি? আমি বলছি এই সবাই মিলে গান গাইবার কথা, গানের সময় তোমাকে চুপ করে দেখলাম কি না তাই বলছি। ঢোড়ায় স্বীকার করে যে বিদেশিয়ার গান সেও জানে, তবে সে মহাত্মাজির নিমক তৈরির বিদেশিয়ার গান। বিলটা সে গানও জানে, সকলেই জানে, কিন্তু খবরদার না, মহাত্মাজির বিদেশিয়া এখানে গাওয়া বারণ, গাইলেই দারোয়া সাহেব হল বলদ ক্রোক করবে। ওই শালা হারির বাচ্চা লেচুয়া চৌকিদার আছে, সে গিয়ে সব খবর দিয়ে দেয় দারোগা সাহেবের কাছে। আরও কথা হয় বেশ লাগে তার বিলটাকে, রাত যখন সে বাড়ি ফেরে তখন সাগিয়া সাগিয়ার মা তার জন্য জেগে বসে আছে। আমরা মা বেটিতে বলা বলি করছিলাম যে পরদেশি লোকটা না বলেই পালালো নাকি? মেয়ে আবার বলল যে না, চেহারা দেখে তো না বলে পালাবার মতো বলে তো মনে হলো না, নিশ্চয় ভজনের ওখানে গিয়েছে। গোয়ালঘরের মাছের উপর পাতবার জন্য সাগিয়া একখানা কম্বল দিয়ে দেয়, লোটা থাকলো মাথার নিচে, অনেকক্ষণ চোখ বুঝে ভেবে ভেবেও ডাইনির কোনো লক্ষণ ঢোড়াই মোসাম্মাতের মধ্যে খুঁজে পায় না। রাতে শুয়ে পাশ থেকে নারকেল তেলের গন্ধ পাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে তার গত এক বছরের মধ্যে, তামাকেরই মতো, না পেলে মন খুঁতখুত করে, মনে না পড়ছে যতক্ষণ ততক্ষণ বেশ, এখন ঘুম এলে হয়। মোসাম্মাতের খেদ, গায়ের প্রাণ, গায়ের দলাদলি, দিন কয়েকের মধ্যে গায়ের ঝগড়াঝাটির নারী নক্ষত্র ঢোড়ায় জেনে গেল। বড় গ্রাম, অনেক দল, অনেক রকম স্বার্থ, বড়র নিচে মেজ, মেজর নিচে সেজ, এখানকার ব্যাপারটাও তাই, তাতমাটুলির থেকেও অনেক বেশি জটিল। সকলেরই নজর মাটির উপর, জমির উপর, মাটির রস মরলে তাকায় উপরের দিকে, তারপর চোখ বুঝে তাকায় আটপৌরে মহাবীরজির দিকে। তাতমাটুলিতে জমির গল্প কেউ করত না, জমিদারের গল্প করত কালে ভাদ্রে, কিন্তু এখানকার হাওয়াই অন্যরকম। এখানকার হাসি কান্না, গল্প রঙ্গ, তামাশা সবই চাষবাস আর জমিদারকে নিয়ে। অর্ধেক কথার সূক্ষ্ম মারপ্যাঁচ ঢোড়াই ধরতেই পারে না। এ পাড়াটার নাম কোয়েরি টোলা, এখানে সব জাত কোয়েরি, এদের অধিকাংশই রাজপুতদের আধিয়ার, রাজপুতরা থাকে এর কাছেই রাজপুত টোলায়, জমি জিরেতের মালিক তারাই। কৈরিদের বাড়ির মেয়ে পুরুষ অনেকে বংশানুক্রমে তাদের বাড়ি ঝিক চাকরের কাজ করে। কৈরিদের মধ্যে কেবল দু চার ঘর লোকের নিজের জমি আছে। আইনত এই অঞ্চলের জমিদার রাজাপার ভাঙ্গা, সারসৌনিতে যেখানে সেকালে উইলসন সাহেবের নীলকুঠি ছিল সেখানেই জমিদারের সার্কেল কাছারি, লোকে বলে সার্কেল। গায়ে কাউকে তেল মারতে দেখলে বুড়োরা শ্লেষ করে জিজ্ঞাসা করে, কি রে আজ সার্কেলে যেতে হবে নাকি? আবিষ্কারের আনন্দ নিয়ে ঢোড়াই এত সব কথাগুলো শুনে মনে রাখবার চেষ্টা করে, প্রত্যেক জায়গায় নিজস্ব কথাবার্তা রীতিরেওয়াজ না জানলে সেখানকার লোকেরা কাউকে আমলি দিতে চায় না। আইনের চোখে যাই হোক, আসলে কিন্তু গায়ের জমিদার বচ্চন সিং, গায়ের বাবু সাহেব,
जोत और रायती जमी बिलिए एर जमी हबे प्राय 3000 बीघा। किन्तु इनी निजे के बोलें किसान, आजकल निजे के किसान बोले लाभ आछे। बाबू साहेबर जमी एखनो बाड़छे, ओ जे बाड़ातेई हबे। जमी जे मानुषेर परिवारेर मतो, छेले पिले होले क्रमागत बेड़े चले, ना हय मरे हेजे छोटो होये आसे, एकई रकम कखनो थाके ना। एई तो बाबू साहेबकेई देखो ना, एकखाना बाँशेर लाठी निये बालिया जेलार थेके एदिके एसेछिलेन, पुराबे पैसा सस्ता बोले। सार्किले अनेक काठखड़ पुड़िए मजकुरी सेपाईयेर पदे बहाल हन। मजकुरी सेपाईरा एक पैसा मायने पाय ना, पाय केवल पीतलेर तामाक आटा, एकटा चापराश, एकटा पागड़ी आर सार्केलेर खरचे तार लाठिर ऊपर पीतल दिए नीचेरटा लोहा दिए बाँधिए देवा हय। कड़ा हुकुम आछे लाठी जेन किछुतेई एस्टेट थेके देवा ना हय। बिये करा स्त्री आर लाठी एकई रकम जिनिस। जे लोकटा परेर लाठी दिए काज चालाते चाय, खबरदार विश्वास करो ना ताके। आरा छपरा और बालिया जिलार राजपूत छाड़ा और सकलेर दरखास्त खास्ता खाताय फेले दिल। सेई मजकुरी सेपाई केमन करे आस्ते आस्ते एखानकार बाबू साहेब हये गेलेन, सेटा एदिककार प्रति ग्रामेर गतानुगतिक इतिहास। तार मध्ये नतूनत्व किछुई नेई। जे भांगा बाड़ीटार ऊपर असत्य गा छुटेछे, ओई जे जार सम्मुखे माठे साजेर भजन हय, সেটা ছিল ভক্তাইদের মঠ। মঠের জমি জিরেত বেশ ছিল। এর আগের মহন্ত একটি মুসলমানের মেয়েকে রেখেছিল মঠে এনে, শেষ পর্যন্ত তাকে চলে যেতে হয় গ্রাম ছেড়ে। আজকাল ভক্তাইদের ছেলেরাও আর নিজেদের ভক্তাই বলে পরিচয় দিতে চায় না, তাই আজ মঠের এই অবস্থা। যার লাঠি তার মুষ, স্বাভাবিক নিয়মে এই সব জমি চলে যাচ্ছে বাবু সাহেবের পেটে। এমনি করেই জমি বাড়ি জলে জল আনে। কোথা থেকে কেমন করে যে জমি বাবু সাহেবের হাতে চলে যায় তা আগে থেকে লোকে টের পায় না। গায়ের ডাইনিবুড়ি পর্যন্ত তার হাত থেকে নিজের জমিটুকু বাঁচাতে পারবে বলে ভরসা পায় না। হাজার হলেও মেয়ে মানুষ, মেয়ে মানুষ পারে পেটে ছেলে ধরতে। সে কৃপাটুকু করেনি রামজি, এমনি আমার বরাত দেওয়ার মধ্যে দিয়েছে তো কেবল ওই সগিয়াকে, কাছে রাখবো বলে গায়ের ঘরে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পরে 5 বছরও সিঁদুর থাকলো না কপালে মেয়েটার। নিজের ভাতার পুত অনেককাল আগেই খেয়ে বসেছিলাম, তারপর খেলাম জামাইটাকে, তারপর সাগিয়া, এক চিমটি ছেলেটাকে পর্যন্ত। 7 মুল্লুকে আমার সম্পর্কের কোনো মরদ টেকে নাড়ে ধরাই। এখানে আসবার 3-4 দিনের মধ্যে মোসাম্মদ টুকরে কেঁদে এইসব কথা ধরাইকে বলেছিল। আরও কী কী যেন সব বলেছিল, কখনো বলে জামাইটা ছিল চিররুগ্ন, মেয়েকে কাছে পাবো বলেই জেনে শুনে তার সঙ্গে বিয়ে দিয়েছিলাম, আর ভেবেছিলাম জামাই আমার জমিজমাগুলোকে দেখাশোনা করতে পারবে। আমার মনের পাপ রামচন্দ্রজি সবই দেখেছিলেন, তাই বোধ হয় আমাকে এমন করে শাস্তি দিলেন। কখনো বলে সারসৌনির বৈদ্যজি আমার নাতিটাকে মারল, ওই যদি তখনই জিরানিয়ায় নিয়ে যায় ডাক্তারদের কাছে তাহলে কি আমার কপাল এমনি করে পড়ে। জিরানিয়ার ডাক্তারের ওষুধের ধক বড় বেশি, অতটুকু ছেলে তাকে সহ্য করতে পারত, তুই বল না। সেবার একটা কোমরের ব্যথার ওষুধ আনিয়েছিলাম জিরানিয়া থেকে, ব্যানাঘাসের কাঠার মধ্যে করে রোদ্দুরে দিয়েছিলাম শিশিটা, ছিপিকে ছিপি বেরিয়ে গিয়ে লেগেছিল বারান্দার খুঁটিতে, এখন সে গন্ধ লেগে আছে কাঠাতে। মোসাম্মদ ধোড়াইকে নিয়ে গিয়ে কাঠা চোকায়, কোনো গন্ধ না পেলেও ঢোড়াই বলে বাপ রে বড্ড থক, এ কি বাচ্চা সহ্য করতে পারে। সাগিয়া পাটের দড়ি পাকাচ্ছিল দূরে বসে, হঠাৎ তার উপর নজর পড়ে ঢোড়াইয়ের। তার মুখের কোণের হাসি দেখে ঢোড়াইয়ের মনে হয় যে সে তার মিথ্যে কথাটা ধরে ফেলেছে, তবে তার জন্য বিরক্ত হয়নি। তার চোখ বলছে আহা বুড়ি মানুষ, ওর কি কথা ঠিক আছে, যা বলছে বলুক, তুই হ্যাঁতে হ্যাঁ মেরে যা। বাচ্চাটার কথা না বললেই হতো, সাগিয়া শুনছে জানলে সে কিছুতেই বলতো না। জিরানিয়ার দাবাখানার ওষুধের শিশিটার সঙ্গে তার কোথায় যেন আত্মীয়তার সম্বন্ধ আছে। স্টেশন থেকে গরুর গাড়ি করে
সে ডাক্তারবাবুর মাল এনে দিয়েছিল একবার। ব্যানার কাঠাটাও আর একটা ব্যানার কাঠার কথা মনে পড়িয়ে দিচ্ছে। তার মধ্যে ছিল একখানা কাঠের চিরুনি, একখানা ছোট টিনে মোড়া আয়না, রং বেরঙের ফোঁটা দেওয়া সাগিয়া ঢোঁড়ায়ের চাইতে 5-7 বছরের বড় নিশ্চয়ই হবে। আবার বিল্ডার কাছ থেকে ঢোঁড়ায় শোনে ওই হার কঞ্জুস গিদার মণ্ডলের বউ, ছেলে পিলে সব আছে, তবু চমুনা করতে চায় সাগিয়াকে জমির লোভে। মোসম্মতের আপত্তি নেই তাতে, গিধারটার ভাই মারা যাবার পর থেকে মোসম্মতের জমি দেখাশোনা করে কিনা। কিন্তু সাগিয়া হারে চটা দেওয়ারের উপর, ও হারামজাদাটা আবার পাশের টোলার কানি মোসরানির ওখানে যায় রোজ। সাঁঝের পর একদিন গিদারটাকে টোলার মধ্যে খুঁজে বার করিস তো, তবে বুঝব। গায়ের চৌকিদার লুচুয়া হাঁড়ি ঢোঁড়ায়ের খোঁজ খবর নিতে এসে গল্প করে যায়, কৈরি টোলার মেয়েদের কথা, কারো কারো নাম যেন করে, ওই শুনতেই বাবুদের বাড়ির ঝি, আর দিন কতক থাক না সব জানতে পারবি। এই জন্যই তো এদের আধিয়াদার রাখে রাজপুতরা, না হলে ওই সাঁওতাল টুলিতে গিয়ে দেখে আসিস তাদের চাষ, এদের চাষ। এই পরিবেশের মধ্যে ঢোঁড়াই এসে পড়েছে। সাগিয়ার নিকট নতুন শাস্ত্র শিক্ষা। সাগিয়া আর সাগিয়ার মা দুজনেই লোক ভালো, পরকে আপন করে নিতে জানে, কিন্তু বুড়িটা বড় বাজে বকে, এক মিনিটও জিভের কামাই নেই। ঢোঁড়াইকে তামাক ক্ষেতের কাজ শিখিয়ে দেয়, এই এমনি করে উপরের পাতা আলগোছে হালকা হাতে ছিঁড়বি, জঙ্গল নিড়িয়ে এইখানে জড়ো করবি, একটি মুথর ডগা গজালে পাশের পাতা নষ্ট হয়ে যায়, এমনি আদুরে দুলাল গাছ তামাকের, আগে মুথু ছিল না খেতে। গত বছর যখন কুশি স্নানে গিয়েছিলাম তখন হাড়ির বাচ্চাগুলো শুয়োর চড়িয়েছিল খেতে, আর যাবে কোথায়, সেই থেকে মুথুয় ভরে গিয়েছে খেত। ওবেলা একবার আমাদের আধিয়াগুলো কি করছে না করছে দেখে আসিস, তোর ছেলে পেলে কি? একটা মিথ্যা কথা ঢাকতে অজস্র মিথ্যা কথা বলতে হয়, তাতমাটুলির বাইরের জীবন এত মুশকিলও থাকতে পারে তা ঢোঁড়ায়ের আগে কল্পনা করতে পারিনি। এই জীবন ভালো না লাগলেও আস্তে আস্তে সয়ে যায় ঢোঁড়ায়ের, তামাকের ক্ষেত্রা ক্রমেই আপন আপন মনে হচ্ছে, তামাকের নধর পাতাগুলো তার চোখের সামনে পুরু হয়ে উঠছে, বেড়ে উঠছে, আস্তে আস্তে ঢেকে ফেলছে তারই হাতে নিরানো জমিটুকু, ছুঁতে চাচ্ছে পাশের গাছকে। পৌষ মাসে একদিন শিলাবৃষ্টি হয়ে অর্ধেক পাতা ছিঁড়ে চিরুনির মতো দেখাতে হয়েছে। সেদিন সাগিয়া আর সাগিয়ার মার সঙ্গে ঢোঁড়ায় এসে মাথায় হাত দিয়ে বসেছিল ভিজে ঠান্ডা ক্ষেতের মধ্যে, মন বদলাচ্ছে তার, বিষকান্ধার জিনিসের ওপর মায়া বসেছে। অথচ এই সেদিন তাতমাটুলিতে শিলাবৃষ্টি হলে তারা আনন্দে হাততালি দিয়ে উঠেছে, ভাং মটমট করে ভাং, খাপরা বাবু ভাইয়াদের বাড়ির। সাগিয়াদের মুখের দিকে ঢোঁড়ায় তাকাতে পারে না সেদিন সংকোচে, সাগিয়াই প্রথম কথা বলে, বাড়িতে ব্যবহারে তামাক হবে খুন ওই ছেঁড়া পাতাগুলো দিয়ে। সাগিয়া উল্টে ঢোঁড়াইকে সান্ত্বনা দিতে চাই, ঢোঁড়াইয়েরও এটা অস্বাভাবিক মনে হয় না, তবু কি পুরনো জীবন মুছে ফেলা যায় নেতা দিয়ে, ও লেগে থাকে মনের গায়ে ইটুলির মতো, রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে কখনো আপনা থেকে ঝরে পড়বে, টেরও পাবে না, ভুলতে চাইলেও ভোলা যায় না, যার উপর রাগ তাকে পর্যন্তও না। এখানে গরুকে জাবনা দেওয়ার সময় তাতমা টুলির বলজ্জোড়ার কথা মনে পড়ে, কেই বা তাদের খেতে দিচ্ছে এখন, হয়তো নাদাতে এক ফোঁটা পর্যন্ত জল পড়ছে না, যে লোকটা আজীবন অখাদ্য মাংস খেয়েছে সেটা আজ হিন্দু হয়েছে বলে কি আর গরুর যত্ন করতে পারবে, চারিদিকে কেউ আছে কিনা দেখে নিয়ে ঢোঁড়ায় হালের বলদটার গলা জড়িয়ে ধরে, আবার গা ঝাড়ছে, বলদটাও বোধহয় বোঝে যে সে তার মালিক না, অধিকারের সম্বন্ধটুকুই বুঝিস, তোকে আর কি দোষ দিই, মানুষ সেটুকু পর্যন্ত মনে রাখে না, ভারী ঠান্ডা স্বভাব সাগিয়ার, বিরক্ত হয় না কিছুতেই, আনারি ঢোঁড়ায় কোনো কাজ ঠিক করে করতে না পারলেও বলে, ও শিখে যাবে দুদিনে, ওর মধ্যে কি আছে কেবল আশ্বাসের স্বর না, তার সঙ্গে আরও কি যেন মেশানো যা ঢোঁড়াইকে কুণ্ঠিত হওয়ার অবকাশ পর্যন্ত দেয় না। ঢোঁড়ায় যেদিন প্রথম ভকাত হয়ে নিজের হাতে তিলক কেটেছিল কপালে,
সেদিন বাবার ঠোঁটের কোণে এই রকমই শান্ত হাসির ছাপ দেখেছিল, ঠিক একই রকম। পারবি রে ঢোড়াই, পারবি, খাসা মানিয়েছে নতুন ভাকাতকে। বাবার কাছে যে রকম অপ্রস্তুত হওয়ার কথা উঠতো না, এখানেও সেই রকম। তামাকের পাতা মজলে সাগিয়া ঢোড়াইকে বুঝিয়ে দেয় কি করে আঙিনায় দড়ি বেঁধে পাতাগুলোকে টেনে বড় আর লম্বা করতে হবে, তবে ব্যাপারীরা গায়ে তামাক কিনতে এলে বেশি দাম পাওয়া যাবে। দেখিস ঢোড়াই, সাগরেদের নামে গুরুর নাম, মংটুবলের লোক পরশুই আসবে গায়ে। মজা পাতায় এত ঝাঁঝ হতে পারে তা ঢোড়াইয়ের জানা ছিল না। বিকেলবেলাটা তার গা বমি বমি করতে আরম্ভ করে, কিন্তু সাগিয়া বলেছে আজকে এই বোঝা শেষ করতে। শেষ সে করবেই, তাকতে সে কারোর চাইতে কম নয়। সন্ধ্যার সময় মাথাটা ঘুরে ওঠে, শরীরটা একটু আনচান করে, জ্বর আসবে নাকি? তামাকের বোঝাটা শুধু তার পিছনে লেগেছে, উঠে পড়ে লেগেছে তাকে হারাবার জন্য, অন্যের চোখে তাকে ছোট দেখাবার জন্য। দড়ির ফাঁসের মধ্যে তামাক পাতার ডাঁটাটা আর সে ঢোকাতে পারছে না, কেমন ফসকে যাচ্ছে। তারপর বাড়ি ঘর উঠোন তামাক সব অস্পষ্ট হয়ে আসে তার কাছে। সে রাত্রে সাগিয়া খুব খেটেছিল তার জন্যে, সারা রাত মাথায় বাতাস করেছিল, বলেছিল তার দোষেই অমন হলো, সে আগে সাবধান করে দেয়নি। গা বমি বমি আরম্ভ করলে তখনই তামাক পাতা বড় করবার কাজ ছেড়ে দিতে হয়, তখনই গুড় আর এক লোটা জল খেয়ে শুয়ে পড়তে হয়। তুমি পূরবের লোক, এসব জানা নেই, তাই খেয়াল হয়নি। মাথায় লাউয়ের বিচি তেল দিয়ে আর রগ দুটো সাগিয়া টিপে দিয়েছিল বহুক্ষণ। সকলেরই তাহলে এ কাজ করতে গেলে কখনো কখনো এমন হতে পারে, হবেই যে এমন কোনো কথা নেই। এর মধ্যে হেরে যাওয়ার অপমান আছে কি নেই ঢোড়ায় বোঝবার চেষ্টা করে। ভাববে কি, সব ভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছে, কানে যে খসখসানি শব্দটা আসছে সেটার জন্য। মাথা টেপবার সময় এমন শব্দটা হচ্ছে, বেশ লাগে সাগিয়ার এই দরদটুকু। এখানে তাহলে মরলে কুকুর শিয়াল টেনে নিয়ে যাবে না, এখানেও দুটো মিষ্টি কথা বলবার লোক তাহলে আছে। মেয়েদের উপর রাগটা ঢোড়াইয়ের মনের একটা খোলস, তার স্নেহ বুভুক্ষ মন নিজেকে ফাঁকি দেবার জন্য ওই আবরণের আড়ালে যেতে চায়। তাই কথার ধুকরি মোসাম্মত রাতে তামাক খেয়ে উঠে সাগিয়ার কাছ থেকে যখন তার খোঁজ নিয়ে যায়, তখন তার স্নেহকাঙাল মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে।